রেডি করে রেখে যাব তাহলে আর একটু আসতে দেরি হলেও সমস্যা নাই তার কাজ যদি গোছানো থাকে তাহলে আর কোনো সমস্যাই নাই সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা আমি খুব সকাল সকাল উঠে সব কাজকর্ম সেরে নিয়েছি এমনকি দুপুরের রান্নাও করে নিয়েছি তো আজকে কোথায় যাব কি কি করব সেগুলো সবই আপনাদেরকে দেখাবো তো সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখুন প্রথমে ভাত রান্না করেছি রাইস কুকারে দিয়ে দিয়েছিলাম তারপরে ডাটা দিয়ে ডাল রান্না করছে এই যে দেখুন ডাটা দিয়ে ডাল রান্না হয়ে গেছে আর রান্না করছে হচ্ছে বেগুন তো এই রেসিপিটা একদিন দেখাবো আপনাদেরকে খুবই উপকারী একটা জিনিস আর এটা হচ্ছে লাল শাক ভাজি আর রান্না করেছি হচ্ছে চাটনি এটা হচ্ছে টমেটোর চাটনি তো শেষ পাতে চাটনিটা খেতে ভালোই লাগে তো চাটনিটাও রান্না করে নিয়েছি সব রান্না কমপ্লিট করে নিয়েছি যে দেখুন গরম গরম সব রেডি করে নিয়েছি তো খেয়ে দিয়ে বেরিয়ে পড়বো এই যে দেখুন আর রান্না করেছি হচ্ছে ডিমের ঘুনা তো এগুলো রান্না করছি আজকে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো দুপুরে খাওয়া দাওয়া সেরে কাজকর্ম গুছিয়ে নিয়ে আবার আমরা বেরিয়ে পড়বো কোথায় সেটাই দেখাবো আর কি তো এই যে দেখুন কাজ সেরে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে দেখুন কিভাবে গেঞ্জি আর প্যান্ট আয়রন করি তো বাবু পড়বে বলে কথায় সেজন্য তাড়াতাড়ি রেডি করে রেখে যাব তাহলে আর একটু আসতে দেরি হলেও সমস্যা নাই তার কাজ যদি গোছানো থাকে তাহলে আর কোনো সমস্যাই নাই তো কাজ রেডি করে যাচ্ছে দেখুন কত দ্রুততার সাথে কাজ সেরে নিচ্ছি তো আমি নিজের কাজ নিজে করি সমস্ত কাজকর্ম আমার সংসারের কাজ আমি নিজে হাতে করি নিজে করতে পছন্দও করি তো আমার সংসারের এ টু জেড সম্পূর্ণ আমি নিজে হাতে করি তো এর আগেও দেখেছেন আপনারা অনেক ব্লকে যে আমি অনেক অনেক কাজ করি তো সব কাজই কিছু না কিছু ব্লকে কিছু কিছু কাজ থাকে সেগুলো দেখায় আপনাদেরকে তো এই যে দেখুন সব রেডি করে নিচ্ছি নিয়ে এবার আমরা বেরিয়ে পড়বো সেই উদ্দেশ্যে যে কোথায় যাচ্ছি সেটাই আর কি দেখাবো ওই জন্য খুব তাড়াতাড়ি কাজ সেরে নিচ্ছি দুটোটার সাথে কাজ কমপ্লিট করে নিয়ে বেরিয়ে পড়েছি এই যে দেখুন চলে আসছি আজকে হচ্ছে জন্মদিন জন্মদিনের অনুষ্ঠান চলছে এখানে মানে বার্ষ জন্মবার্ষিকী আর কি ছোট্ট ছেলেটা এই যে এখানে এই ছোট্ট ছেলেটা জন্মবার্ষিকী তাই ওদের বাড়ি চলে আসছি তো বাজারে গিয়েছিলাম গিফট কিনেছিলাম অনেক ব্যস্ত ছিলাম যার কারণে ওটা দেখাতে পারিনি তো আমি একটা ওই ছেলের পোশাক কিনেছিলাম আর কি তো তারপরে চলে আসছি এখানে এসে দেখছি শুরু হয়ে গেছে আর কি কেক কাটা হয়ে গেছে কেকটা কাটা যাচ্ছে না আর কি মানে এই মাত্র তৈরি করে নিয়ে এসেছে আর কি তো একটু ফ্রিজে রাখলে ভালো হয় কাটার জন্য সুবিধা হয় জন্য কাটা যাচ্ছে না তাই কোনো রকম করে তুলে তুলে বাচ্চাদেরকে একটু দিচ্ছেন দিয়ে দিয়ে তারপরে বলছেন এবারে ফ্রিজে রাখতে হবে তাহলে ভালো করে সুন্দর করে করে কাটা যাবে তো ওটা বাচ্চারা ওটাতে খুশি ভাঙা হোক যেমন হোক তেমন হোক কেক মানে খুশি জন্মদিন মানে খুশি আনন্দ ওরা সবাই খুব খুশি আছে তো আমার ছেলেটাকে নিয়ে আসছি এই যে আপনার আমার ছেলেটাও কেক খাচ্ছে তো এই যে বাচ্চাটা ছোটো বাচ্চাটা এখানে বসে আছে ওদের মধ্যে তো আনন্দ করতে পারছে না তো সবাই আসছে লোকজন আসছে এক এক করে আসছে সবাই তো বাচ্চাদের আনন্দটাই সবচেয়ে বড় আনন্দ আর কি তো আমাদের দিয়েছিলো যেটা খেতে প্যাকেট দিয়েছিলো তো নিয়ে বাড়ি চলে আসছি আর কি খাবার এনেছি সেটাই দেখাবো আপনাদেরকে এই যে দেখুন দিয়েছিল হচ্ছে লুচি বুন্দা আলুর তরকারি আর পায়েস এটাই প্যাকেট করে দিয়েছিল আর কি এই যে দেখুন তো প্যাকেট করে নিয়ে চলে আসছি বাড়িতে বাড়িতে সেটা খাওয়া দাওয়া করবো এই যে দেখুন এটাই ছিল আমাদের সেরা উপহার তো সবাই খুব খুশি আনন্দ সহিত জন্মদিন পালন করলো বাচ্চারা খুশি আর যার জন্মদিন হয় সে তো খুব খুশি থাকে যে কবে এই দিনটি আবার ফিরে ফিরে আসবে বসর